আমার পাশে আমারই ছোটকাল থেকে যিনি আমাকে জাকির পার্টিতে এই পর্যন্ত আগানোর জন্য অনেক সহযোগিতা করেছেন, জাকির পার্টির অতিরিক্ত মহাসচিব আমাদের হায়দার সাহেব এবং জাকির পার্টির স্থায়ী কমিটির সদস্য, জাকির পার্টির সকল সম্পাদকবৃন্দ, জাকির পার্টি ছাত্রী ফ্রন্ট এবং মহিলা ফ্রন্টের নেতৃবৃন্দ, জাকির পার্টি ময়মনসিংহ জেলার বিভিন্ন ময়মনসিংহ জেলা এবং মহানগরের আওতাধীন সকল থানা ওয়ার্ড ইউনিয়নের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। ভাইরা আমার, জাকির পার্টি কেন প্রতিষ্ঠিত করা হয়েছে এটা অবশ্যই আপনারা বিগত নেতৃবৃন্দের কাছ থেকে শুনেছেন। আমরা 1971 সাল থেকে এই পর্যন্ত যতগুলো সরকার দেখেছি, প্রত্যেকটা সরকারের স্বাধীনতার পর থেকে প্রত্যেকটা সরকারের পতন এবং উত্থানের একমাত্র অগ্রণী ভূমিকা ছাত্র এবং যুবক রাখে। কিন্তু আজকে 53 বছর চলে গেল, কোনো যুবকদের কোনো ভবিষ্যৎ আমরা কিন্তু দেখি। বাংলাদেশের মাটিতে হিজবুল্লাহ মহাইমামের জন্ম, এদেশে দুদিন আগে এবং দুদিন পরে অবশ্যই দয়াল নবী রাসূল পাকসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য ইসলাম প্রতিষ্ঠিত হবে, এটা ঠেকানোর মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। কারণ জাকির পার্টি হিজবুল্লাহ, জাকির পার্টি আল্লাহর দল এবং জাকির পার্টির প্রতিষ্ঠাতা এমন একজন মানব যিনি দয়াল নবী রাসূল পাকসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর বিশ্ব অলি হিসাবে পৃথিবীতে আর কখনো কোনো অলি আবির্ভূত হয় নাই। তাই ভাইরা আমার, আমি আপনাদেরকে জাকির পার্টির পতাকা তলে ঐক্যবদ্ধ আহ্বান জানিয়ে এবং আগামী 14 তারিখে, নভেম্বরের 14 তারিখে যে জাকির পার্টির যে র্যালি এবং মিছিল হবে, আমি যুব ফ্রন্ট মূল দলের পাশাপাশি যুব ফ্রন্টের বিশাল ময়মনসিংহ জেলার প্রত্যেকটি ইউনিয়ন থেকে আমি দেখতে চাই যে জাকির পার্টির পাশাপাশি যুব ফ্রন্টের নেতৃবৃন্দরা আছেন এবং জাকির পার্টির কর্মসূচি যতক্ষণ চলবে ততক্ষণ আপনারাও মাঠে ময়দানে তাদের সাথে একত্রতা ঘোষণা করবেন। পরিশেষে সকলের প্রতি কেবলাজার হুজুরের নেক নজর, হিজবুল্লাহ মহাইমামের দয়া কামনা করে আমি আমার সমস্ত বক্তব্য শেষ করলাম। জাকির পার্টি জিন্দাবাদ, আজকের এই সাংগঠনিক সভা জিন্দাবাদ।